হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে একটা টিউটোরিয়াল দিতে যাচ্ছি। তো আজকে টিউটোরিয়ালটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের জন্য, এবং যারা মোটামুটি ম্যাচ বেটিং সম্পর্কে অ্যাটলিস্ট 1-2 মাস ধারণা আছে, এবং যারা মোটামুটি বেটিং সব ধরনের বেট ধরতে পারে, তাদের জন্য এই সিস্টেমটা। এই কারণে এই সিস্টেমটা কাউকে আগে দেখাই নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, এই সিস্টেমটা করতে গেলে মিনিমাম 200-300 ব্যালেন্স থাকা লাগে, অর্থাৎ লেটস সে মিনিমাম $300 ব্যালেন্স থাকা লাগে। $300-এর কম হলে এই সিস্টেমে কাজ করে পোষাবেন। হ্যাঁ, তো আমাদের $300 থাকলে আমরা কীভাবে মান্থলি অ্যাটলিস্ট $150 বা ১৫,০০০ টাকার মতো ইনকাম করতে পারি সেটা আমরা দেখব। তো কীভাবে কী করা যায় আমরা একটু দেখি। তো এটা করতে হবে আমাদের তিনটা বুক মেকার মিলে। কোনটা কোনটা? ফার্স্ট হচ্ছে 188bet। তো 188bet-এর এই ওয়েবসাইটটা ব্লক করা, বাট আর একটা ওয়েবসাইট খোলা আছে, সেটা হচ্ছে 188 এশিয়া। তারপরে এই সাইডে আমরা অবশ্যই ভিপিএন ইউজ করবো না, এই তিনটা বেটের একটাতেও, 188bet, LBBet, বেট টু ইউ। এই বেট টু ইউতেও আপনার ভিপিএন ইউজ করা যাবে না, কারণ এই দুটা মোটামুটি বড় বুক মেকার, কিন্তু বেট টু ইউ কিন্তু ছোটো বুক মেকার। কোনো কারণে ভিপিএন ইউজ করলে কিন্তু টাকা না দিতে পারে, কারণ ছোটো বুক মেকারগুলো ধান্তাই হচ্ছে কাস্টমার থেকে বিভিন্নভাবে বিভিন্ন কারণ দেখায় নিয়ে যেতে পারে। এখন ওদের ওয়েবসাইটে লেখা আছে, প্রত্যেকটা বেটিং ওয়েবসাইটে লেখা আছে যে ভিপিএন ইউজ করা নিষিদ্ধ। এখন যদি আপনি ভিপিএন ইউজ করেন, বেট টু ইউ ধরবে আপায়, কিন্তু 188bet হয়তো ধরবে না, কারণ এরা বড়, অনেক বড় কোম্পানি, এদের সুনাম আছে। LBBet হয়তো ধরবে না, LBBet ধরে না সাধারণত, কারণ LBBet একটা কোড পাঠায়। আপনি ভিপিএন ইউজ করলে কোড পাঠায়, ওই কোডের মাধ্যমে ভেরিফাই করে যে আপনি ইউজ করতেছেন, এই কারণে এলবিবেট ধরে না। কিন্তু এই তিনটা বেটি আসলে আমাদের ভিপিএন ছাড়া ঢোকা যায়। এই 188এশিয়া ইউজ করব, আর LBBet-এ আমরা ঢুকবো হচ্ছে এই sports.lbbet.com, এইটা ইজিলি ঢোকে। হ্যাঁ, sports.lbbet, LBBet না ঢুকলেও স্পোর্টস বেস LBBet-এ ঢোকে। আর একটা হচ্ছে বেট টু ইউ। এই বেট টু ইউর ব্যাপারটা হচ্ছে, আমরা এই বেট টু ইউতে অনেক সময় ঢুকে না, একটু সিস্টেম করে ঢুকতে হবে। আমরা গুগলে সার্চ দেবো, সার্চ দেওয়ার পরে আপনার যেটা করতে হবে, আমরা সার্চ দেবো হচ্ছে বেট টু ইউ মোবাইল লিখে, এটা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আপনার এখানে দেখেন আসছে এই যে বেট টু ইউ মোবাইল। হ্যাঁ, তো এইটা দিলে ঢুকে দেয়। সরি, এটা না, আসলে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে আপনার এই যে এটা m.bet2u.com.casino। হ্যাঁ, এই ওয়েবসাইটটাই মোটামুটি ঢুকে যায়। তো এই ওয়েবসাইটটা সবাই একটু খেয়াল রাখবেন, m.bet2u.com.casino, এই ওয়েবসাইটটা মোটামুটি ঢুকে যায়। যদি না ঢুকে, ফার্স্টে এই ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করবেন, সাধারণত ঢুকে যায়। যখন এইটা ঢুকে যায় তখনই আপনার মেইন ওয়েবসাইটে ঢুকবে, এটা না ঢোকার পরে কিন্তু মেইন ওয়েবসাইটে ঢুকে না। তো এটা একটা সিস্টেম, আগে আপনার এটি ঢুকবেন, এরপর এটি কাটি দিলেন, কাটি দেওয়ার পরে এই মেইন ওয়েবসাইটে আপনার ঢুকে গেল, মেইন ওয়েবসাইটে ঢুকে গেলে হয়ে গেল। তো এইভাবে আসলে এই তিনটা বুক মেকারেই ভিপিএন ছাড়া ঢুকতে হবে। আমি আবারও বলতেছি, এই বেট টুতে কিন্তু ভিপিএন ঢুকলে পরে উইথড্রল দেবে না, একটা ঝামেলা এসে পড়বে, কারণ এদের এদের বড় কোনো স্পন্সরও নাই। দেখছেন, কোনো ফুটবল গেমের কোনো স্পন্সর নাই, রেগুলেশন সামান্য সাইপ্রাস রেগুলেশন আছে, এইগুলো কিন্তু বড় বড় বুক মেকার। এই দেখেন, এদের স্পন্সর আছে এই যে FPC ভিক্টোরিয়া ইউরোপিয়ান লিগের লন্ডনের, তারপর এই যারা একটা অফিসিয়াল বেটিং পার্টনার, এই যে এতগুলো, এরা বড় বড় কোম্পানি, এদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, 188bet-ও বড় বড় কোম্পানি, এই যে আপনার এই যে অফিসিয়াল স্পন্সর আছে আপনার, এই যে BMW অফিসিয়াল স্পন্সর। তো BMW একটা বিশাল গাড়ির কোম্পানি, এদের অফিসিয়াল স্পন্সর হলে এরা সাধারণত সহজে আপনাকে ধরবে না, যদি না আপনি অনেকটা মিস ইউজ করেন। কিন্তু এই বেট টু কিন্তু ছোট বুক মেকার, ভিপিএন ইউজ করলে ধরে বসবে, কাজে আমরা সিস্টেম ইউজ করে বেট টুতে ঢুকবো। ফার্স্টে আমাদের এই ওয়েবসাইটটা এক যে স্ক্রিনে পোস্ট দিয়ে এটা রাখবেন, তারপরে এইটে লিখে ঢুকবেন, ঢোকার পরে যখনই ঢুকে যাবে তখনই আপনার এটা ঢুকবেন। আর যদি না ঢুকে তাহলে এইটে ঢুকবেন, এরপরে গুগল সার্চে দেওয়ার পরে এই 4-5টা লিঙ্ক ওপেন করবেন। সেটা কেমন আমি একটু দেখাই দিই আবার। বেট টু লিখে সার্চ দেব, ফার্স্টে ধরুন এটি ঢুকলেন, ঢুকতেছে না, তখন আমরা এই যে সার্চ দেওয়ার পরে এই লাইভ ইনে কিছু ক্লিক করবো, ক্যাসিনো প্রিমেস এসবগুলো ধরে একসাথে ওপেন করবো, তখন দেখবেন যে ঢুকতেছে। এইভাবে সিস্টেমকে ঢুকতে হবে, কিন্তু ভিপিএন ইউজ করে ঢোকা যাবে না বেট টু, কারণ ছোটো বুক মেকার ঢুকলে একটা প্রবলেম হবে। ওকে, আমরা কখনো এটা ঢুকবো না। তো কীভাবে কি এই এলবি এই বেট টুতে আমরা তিনটা এক একটা করে দেখি। হ্যাঁ, ফার্স্টে দেখি আমরা 188bet-এ। 188bet-এ কি, 188bet-এ আমাদের একটা প্রমোশন আছে প্রত্যেক মাসের 1 তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত। হ্যাঁ, কী প্রমোশনটা আছে,
এই প্রমোশনটা আছে, এই প্রমোশনটা সবসময় থাকে, সেটা হচ্ছে 100% রিডিপোজিট বোনাস, 100% রিডিপোজিট বোনাস থাকে এই বেটটায়। এই প্রমোশনটা অন 18 বেটে প্রত্যেক মাসে থাকে 100% রিডিপোজিট বোনাস, অর্থাৎ আপনার 100% করে 100 USD পর্যন্ত রিডিপোজিট বোনাস দেবে। এবং এই বোনাসটা পেতে হলে আপনার কী করতে হবে, দেখেন USD কারেন্সি অ্যাকাউন্ট লাগবে, এটা আমাদের আছে। সাকসেসফুলি মেডদের ফার্স্ট ডিপোজিট, ফার্স্ট ডিপোজিট অবশ্যই করে রাখতে হবে, অর্থাৎ যারা আগে পরে খেয়েছে, সাকসেসফুলি মেডদের ফার্স্ট সাকসেসফুল রিডিপোজিট ডিউরিং দ্য প্রমোশন পিরিয়ড। এবং আপনার যে প্রমোশনাল পিরিয়ড থাকবে, অর্থাৎ আপনার যে কী বলে এটাকে, যে 1 তারিখ থেকে যে মাসের শেষ শেষ তারিখ পর্যন্ত যে ডেটটা থাকে, এই ডেটের ভিতরে একটা একটা রিডিপোজিট করতে হবে। রিডিপোজিট বলতে এই মাসে ফার্স্ট ডিপোজিট, ধরেন আজকে আপনি সেপ্টেম্বরে দেখতেছেন না, 1 তারিখ থেকে আপনি আজকে ধরেন 23 তারিখ, হ্যাঁ, এই 1 তারিখ থেকে 23 তারিখ থেকে কোনো ডিপোজিট করেন না, এর আগের মাসে করছেন, হ্যাঁ, এই মাসে যখন কিন্তু এর আগের মাসে অবশ্যই করা লাগবে, কারণ একটা ফার্স্ট ডিপোজিট থাকা লাগবে। কেউ ফার্স্ট ডিপোজিট কিন্তু এই প্রমোশনটা পাবে না, ফার্স্ট ডিপোজিটের জন্য অন্য প্রমোশন আছে, সেটা হচ্ছে 28% অনলি, 18% মেবি, হ্যাঁ, আমরা এখানে দেখতে নিতে পারি, কাজে ফার্স্ট ডিপোজিটটা খুব বেশি প্রফিটেবল হয় না, এই যে 28%। তো এটা আমাদের জন্য প্রফিটেবল হয়, এটা আমরা প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 31 তারিখ, আমরা কখন নিব, আমরা নিব হচ্ছে প্রত্যেক মাসের আপনার 13 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। কারণ কি, কারণ হচ্ছে এই এলবি বেটের আপনার, সরি, 180 বেটের যে অফারটা, এটা হচ্ছে 1 তারিখ থেকে ধরলাম 30 তারিখ, যদি 30 দিনে মাস যায়, 31 তারিখ বা 29 তারিখ, অর্থাৎ যেদিন মাস শেষ হবে। কিন্তু এই এলবি বেটের বিষয়টা হচ্ছে, এটা আপনার সাধারণত 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত দেয়, এই অফারটা মাসের ফার্স্টটা থেকে লাস্ট পর্যন্ত দেয় না। এই এলবি বেটের একটা প্রমোশন অফার আছে, তো এই এলবি বেটের প্রমোশনের অফারটা, কিন্তু একটা প্রবলেম হচ্ছে, এই প্রমোশনে গেলে খুঁজে পাওয়া যায় না, এই প্রমোশনে গেলে খুঁজে পাওয়া যায় না। আপনার এই একটা আপনার ইমেল দেবে, এলবি বেট থেকে একটা ইমেল দেবে যে 100% আপ টু 30 মাঝে মাঝে দেয়, অথবা 50% আপ টু 30 এক একটা সময় এক এক সময় দেয়, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 100% আপ টু 100, আর এটা দেওয়া হচ্ছে আপনার 13 থেকে 19 তারিখ পর্যন্ত, সাধারণত ইমেলে দিয়ে দেয়। ইমেলে না দিলেও আপনি 13 থেকে চেক করা শুরু করবেন, এই 13 থেকে 19 তারিখের ভিতরে দিয়ে দেবে। কোথায় গেলে পাবেন, আপনি ডিপোজিট অপশনে গেলে পাবেন লগ ইন করার পরে, হ্যাঁ, আমি এখন লগ ইন করা চাচ্ছি না, অযথা লগ ইন করার পরে ডিপোজিটে যাবেন। আচ্ছা, লগ ইন করে আমি দেখাই, নো প্রবলেম, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কি সমস্যা হলো আমার, ও ঠিক আছে, অফিসে এখানে আমরা জানাস, হ্যাঁ, এই যে ডিপোজিট, এই ডিপোজিট অপশনে যাওয়ার পরে আপনার এই এইখানে লেখা থাকে, দেখছেন নো বোনাস লেখা আছে, এর পাশেই লেখা থাকবে যে আপনার সেপ্টেম্বর রিলোড বোনাস, অথবা সেপ্টেম্বরের পর অক্টোবর, অক্টোবর রিলোড বোনাস, বা তারপরে নভেম্বর রিলোড বোনাস, এরকম লেখা থাকবে। তো এটি অবশ্যই ক্লিক করতে হবে, এই যে এখানে ক্লিক করলে দেখছেন এই যে দুটো হলুদ চিহ্ন আসছে, যেখানে ক্লিক করবে, তো নো বোনাসে ক্লিক করলে কিন্তু হবে না, তখন যে বোনাসটা থাকবে সেই বোনাসের উপর ক্লিক করতে হবে। এরপর নেটিল বা স্ক্রিন যে যেটা দিয়ে ডিপোজিট করে সেটা দিয়ে, যদি 30% 100% আপ টু 30 তাহলে 30, বা যদি বলে যে আপনার 50% আপ টু 30 তাহলে আমরা $60 ডিপোজিট করবো, হ্যাঁ, এই। এবং এখানে কিন্তু এখানে যখন লেখা থাকবে যে অগাস্ট বা সেপ্টেম্বর রিলোড বোনাস, তখন কিন্তু এখানে নিচে লেখা থাকবে আবার টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা ক্লিক করে একটু দেখে নেব যে আমাদের কিভাবে এই বোনাসটাকে উইড্রবল মানিতে পরিণত করা যায়। সেটা হচ্ছে, সাধারণত এই এলবি বেটে আপনার ডাবল বেডস আর ধরা যায় না, বোনাসের ক্ষেত্রে শুধুমাত্র ডাবল বেড লাগে, এবং পার লেগ, অর্থাৎ দুটা মিলে একটা বেড, ডাবল বেড হয়তো, তো পার লেগে 1.25 আওয়ার্স মিনিমাম লাগবে, এবং দুটা লেগ মিলাই আপনার হওয়া লাগবে হচ্ছে আপনার 1.85 মোস্ট প্রবাবলি, হ্যাঁ, সম্ভবত 1.85ই হবে, এরকমই হবে, দুইটা লেগ মিলাই 1.85 হওয়া লাগবে, এবং একটা লেগ কখনই আপনার 1.25-এর নিচে হলে বেড ধরাই যাবে না। এই সিস্টেমটা ভালো করছে যে আপনি চাইলে বেড ধরতে পারবেন না, হ্যাঁ। আর ওইখানে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকবে, সাধারণত আপনার এটা করা লাগে হচ্ছে আপনার 6 থেকে 8 টাইমস,
হ্যাঁ, কখনো 6 টাইমস দেয়, কখনো 8 টাইমস দেয়, আই এম নট শিওর, লেটস সে 8 টাইমস, ধরলাম যে 8 টাইমস দেয়। আর এইখানে যে 100% আপ টু 100, এটা কিন্তু আপনার খেয়াল লাগবে হচ্ছে বোনাস এবং সবগুলো কিন্তু বোনাস এবং ই মিলাই, ডিপোজিটটা মিলে, এটা করানো হচ্ছে 15%, 15 টাইমস। হ্যাঁ, আর এই বেট টু ইউতে আর একটা অফার দেয় প্রত্যেক ফ্রাইডে, এভরি ফ্রাইডে, এই এভরি ফ্রাইডেতে বেট টুতে একটা অফার দেয় প্রত্যেক ফ্রাইডেতে, সেটা হচ্ছে আপনার 100% আপ টু 100, হ্যাঁ আপ টু 300 প্রবলেম, আই এম নট শিওর, হ্যাঁ 100% আপ টু 300 দেয়। এবং আপনার এটা হচ্ছে 10 গুণ, হ্যাঁ যদি আমি সঠিকভাবে ক্যালকুলেশন করি এটা 10 গুণ অথবা 15 গুণ। আচ্ছা এখানে দেখা যাবে, হ্যাঁ এটা ওপেন হয় কেন, হয়েছে, দুটো অফার আছে, একটা হচ্ছে 200% আর একটা হচ্ছে 100%, এই যে 200% একটা আছে 100 ফ্রাইডে, এই যে আর একটা আছে ফ্রাইডে 100%, আমরা 100%টা নিবো, দেখছেন 100% আপ টু 500, অর্থাৎ 500 পর্যন্ত দেয়, হ্যাঁ তো 100% আপ টু 500 দেয় এটা, সরি। আর 200 ডেটটা দেওয়া হচ্ছে আপনার সম্ভবত 3% পর্যন্ত, 300 পর্যন্ত। হ্যাঁ তো এইখানে যে এখানে আপনার কতবার এই করা লাগবে দেখি, এখানে হচ্ছে আপনার টোটাল করা লাগবে হচ্ছে 1.9 আওয়ার্স দিয়ে আপনার টোটাল 10 বার, বোনাস এবং ডিপোজিট মিলে টোটাল 10 বার, সরি এটা বারবার চলে আসতেছে, বোনাস এবং ডিপোজিট মিলে টোটাল হচ্ছে আপনার 10 বার, 10x টাইম। হ্যাঁ ঠিক আছে, আর এটা হচ্ছে 15x টাইম। এই তো এখন আমাদের যে সিস্টেমটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে বেট টু যে এভরি ফ্রাইডে আছে, হ্যাঁ তো এই ফ্রাইডের ক্ষেত্রে আমরা নিব না, প্রত্যেক ফ্রাইডে কিন্তু এটা আমরা ধরবো না, হ্যাঁ এটা ধরলেও হয় কিন্তু না ধরাটাই বেটার। কখন আমরা ধরবো, যখন আমাদের এই তিনটা বেটের একসাথে অফার পড়বে তখন, তো কখন তিনটা বেটের অফার একসাথে পড়বে, যখন এই 13 তারিখ থেকে 19 তারিখে বা এর আশেপাশে একটা ফ্রাইডে থাকবে, তখন ধরেন আপনার এই মাসের কথাই ধরি, হ্যাঁ 13 তারিখ থেকে 19 তারিখে, দেখেন আপনার 13 তারিখেই ফ্রাইডে পড়ে গেছে, এখন ধরলাম যে আমাদের এলবি বেট অফারটা দিল না, কিন্তু আমরা জানি যে 19 তারিখে সাধারণত লাস্ট ডেট থাকে এলবি বেটার, হ্যাঁ যে 19 তারিখে দিবে, তো আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আমরা এটা ধরে নেবো যে 19 তারিখে দিবে, তো তো আমরা এই আশেপাশের ফ্রাইডে অর্থাৎ 13 তারিখ থেকে 19 তারিখের আশেপাশের ফ্রাইডের অফারটা আমরা নিব। আর আরেকটা প্রবলেম হচ্ছে এই বেট টুতে কিন্তু অনলি আপনার খুব বেশি দিন দেয় না, হ্যাঁ অনলি 16 দিন, অনলি 6 দিনের ভিতরে আপনার এটা শেষ করতে হবে, হ্যাঁ আর বাদ বাকিগুলোও কিন্তু আপনার এলবি বেটের 30 দিন, আর 180 বেটেরটা 180 দিন, 3 মাস, সরি 90 দিন, 3 মাস, তো এটা কিন্তু অনলি 6 ডেজ, অর্থাৎ 6 দিনের ভিতরে আপনার এই বোনাস ক্লিয়ার করতে হবে, এটা 30 ডেজ, আর এটা হচ্ছে 90 ডেজ অথবা 180 ডেজ, 90 ডেজ ধরলাম আমরা। হ্যাঁ তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন দেখবো যে এর কাছাকাছি যে ফ্রাইডেটা আছে, আমরা ওই ফ্রাইডেতে এই মাসে ধরেন আমাদের 13 তারিখ ছিল, আমরা 13 তারিখে ধরলাম, ধরলাম যে সেপ্টেম্বরে এই মাসে ফ্রাইডে 18 তারিখে, হ্যাঁ তো আমরা অবশ্যই দেখে নেবো যে এলবি বেটার 18 তারিখ পর্যন্ত নেওয়া যাবে কিনা, অনেক সময় দেখা গেলো যে 19 তারিখ, তো দেখা গেলো 17 তারিখ শেষ করে দিলো, যদি আমরা অবশ্যই দেখবো যে 18 তারিখে নেওয়া যাবে কিনা, যদি দেখি যে হ্যাঁ 19 তারিখ পর্যন্ত লাস্ট ডেট বা 18 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, তো দেখতেছি যে আমাদের ফ্রাইডেও চলে আসছে নেক্সট মান্থের, হ্যাঁ তো আমরা তখন কি করব, এই বেট টুর অফারটা নিব, এলবি বেটের অফারটা নিব, 180 বেটের অফারটাও নিব, অর্থাৎ একসাথে যখন তিনটা পড়বে বা আশেপাশে যখন তিনটা থাকবে তখনই আমরা শুধুমাত্র এই অফারগুলো নিব, হ্যাঁ একটা বেটে কিন্তু আমরা কখনোই অফারটা নিব না, বা মিনিমাম আমাদের দুইটা মিলে একটা অফার নিই, দুইটা মিলে অফার নিতে হবে, কখনই আমরা একটা অফার নিব না, দুইটা মিলে অফার নিব। ওকে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কতটুকু আমরা অফার নেব, আমাদের ধরতে হবে যে স্ট্যান্ডার্ড আমাদের $500 বা 300 ডলার ধরলাম, হ্যাঁ যে আমাদের $300 আছে, ধরলাম যে আমাদের $300 আছে, এখন বিষয়টা হচ্ছে এটা গুণ রাখবে 15 গুণ, তার মানে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি, কিন্তু এটার ওয়ার্ড হচ্ছে আপনার 1.75, 1.75 আর 1.78, হ্যাঁ এটার ওয়ার্ডস 1.78 ধরলাম, আর এটা তো ডাবল ওয়ার্ডস, এটা তো ডাবল মিলে 1.85, আর এটা হচ্ছে 1.9, হ্যাঁ 1.91 অ্যাকচুয়ালি,
নাইন টুতে আমরা ধরবো, আমরা চেষ্টা করবো এর কাছে এই বেড টু এর কাছে কখনো ধরানো যেতে, হ্যাঁ আমরা যা বলবো তার থেকে আমরা একটু বেশি ধরো, 1.9 বলছো তো আমরা 1.9 বা 9.2 ধরবো, ঠিক আছে? এর কোনো সুযোগে থাকবে আপনি কখনো একটি মিস্টেক করেন, এদের এই মিস্টেক করে দেওয়া লাগবে না, কাউকেই মিস্টেক করতে সময় চান্স দেওয়া যাবে না, কারণ যেই ভালো হোক না কেন মিস্টেক করলে আপনার বোনাসও শেষ বোনাসও শেষ, মিস্টেক করা যাবে না। হ্যাঁ তো যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে ডেট, সেটা হচ্ছে ধরলাম আমাদের $300 টোটাল ব্যালেন্স আছে। হ্যাঁ এখন কতটুকু আমরা বোনাস নেব, এখানে তো 500 পর্যন্ত বোনাস নেওয়া যাবে, এখানে আপনার 30 পর্যন্ত বা 30 পর্যন্ত বোনাস নেওয়া যাবে, অনেক ক্ষেত্রে 50 পর্যন্তও দেয়, এটা ভ্যারিফাই করে, আবার এটা নেওয়া যাবে আপনার 100 পর্যন্ত। তো আমরা কতটুকু বোনাস নেব, আমরা বোনাস নেব হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 300 USD। হ্যাঁ এবার আমাদের এখানে 300 USD 15 দিয়ে ভাগ করতে হবে, ম্যাক্সিমাম যেটা আছে 15 গুণ। হ্যাঁ তো আমাদের টোটাল ব্যালেন্স আছে $300, সরি $300 আমরা ভাগ দেবো হচ্ছে 15। হ্যাঁ তাহলে 20, তাহলে আসে $20। হ্যাঁ তো এই $20কে আমরা বোনাস নিতে পারি, ওকে $20 বোনাস নিলে আসলে বেশি হয়ে যায় আমাদের। হ্যাঁ এটা আপনার বোনাসটা নিতে হবে অর্ধেক, অর্থাৎ যে টোটাল ব্যালেন্সটা থাকবে এই ব্যালেন্সটাকে আপনি 15 দিয়ে ভাগ করবেন এবং সেই ভাগকে আবার 2 দিয়ে ভাগ দিবেন, 20 আসছে এটা দিয়ে 2 দিয়ে ভাগ দিলে 10, অর্থাৎ টোটাল ব্যালেন্স তাহলে 10 নিতে হবে, কিন্তু 10 নিলে আসলে আমাদের কোনো প্রফিটই হবে না। হ্যাঁ ইটস আ কমপ্লেক্স সিচুয়েশন, তো আমরা যদি এখানে $20 বোনাসটা নিই, যদি 2 দিয়ে ভাগ না দিই তাহলে কি হয় আমরা দেখি, ধরেন $20 বোনাস নিলাম তো, সরি $20 ডিপোজিট করলাম আরও $20 বোনাস, টোটাল 40 USD, এই 40 USD যদি আপনি 15 দিয়ে গুণ করেন তাহলে কত আসে, 15 গুণ 40, আপনার টোটাল $600 ব্যালেন্স থাকা লাগবে, সি টোটাল $600 ব্যালেন্স থাকা লাগবে। এই কারণে বলছি যে এইটা আসলে এই বেটটা ধরতে গেলে মিনিমাম $500 থাকা উচিত, $300 থাকলে হচ্ছে না, মিনিমাম $500 থাকলে তখন কিছুটা প্রফিট হয়, $300 USD ধরলে হ্যাঁ প্রফিট হয় না তা ঠিক না, ধরলাম আমাদের $10 করে ধরলে দেখা যাবে আমাদের $7 পার বুক মেকারে প্রফিট হবে, বা তাও হয় কিনা শিওর না। আচ্ছা আমরা 10ই ধরি, হ্যাঁ আমাদের ব্যালেন্স তো একটা সময় 3000ও হবে 300 থেকে, তা আমরা 10ই ধরলাম, অর্থাৎ আমাদের ক্যালকুলেশনে যেটা আসে আমরা সেটাই ধরলাম, টোটাল ব্যালেন্সটাকে আমাদের 300 আমরা ভাগ দিলাম 15 দিয়ে, এরপর এইটাকে আরও ভাগ দেবো 2 দিয়ে, এই 10 আমরা $10 বোনাস নেব। এখন যখন আপনি 180-র বেড়ে $10 বোনাস নেবেন তখন আরও $10 পাবেন ফ্রি, এবং LB বেটে আপনি যখন $10 বোনাস নেবেন তখন সবে এক, হ্যাঁ তখন আবার $10 বোনাস ফ্রি, এবং বেড টিউতে যখন 10 নেবেন তখন $10 হবে, তখন টোটাল আপনার $30 হচ্ছে বোনাস। এখন $30 বোনাস হচ্ছে ঠিক আছে, এখন আমাদের এটা তো ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করতে হলে আমাদের কি করতে হবে, আমরা চেষ্টা করব হচ্ছে এই ভেজাল দিয়ে, দুইটা আছে না বেড টু ইউ আর LB বেড, দুইটাই ভেজাল, কেন ভেজাল, কারণ বেড টু ইউ হচ্ছে ছোটো কোম্পানি আর LB বেড হচ্ছে ডাবল বেড ধরা লাগে, ডাবল বেড ধরা মানে হচ্ছে বিয়া প্যারা, কারণ আমাদের দুইটা একটার পরে একটা শেষ হওয়ার পরে আমাদের সময় খেয়াল রাখতে হয় যে আর একটা গেম শুরু হয়ে যাবে, আর মিনিমাম 2 ঘন্টা সময় নিতে হয়, কারণ একসাথে তো লে করতে পারি না, আমরা তো লে করার সিস্টেম জানি যে মাল্টিবেড কীভাবে লে করে, তাদের টাইম টেবল ঠিক রাখা লাগে, অনেক সময় মিস্টেক হলে বিশাল একটা লস হয়ে যায়। হ্যাঁ তো আমরা এই প্যারা দিয়ে সবসময় একসাথে নেবো, হ্যাঁ আমরা সবসময় একসাথে নেবো, আমরা এমন একটা গেম খুঁজবো যে গেমটায় আমাদের ওয়ার্ড থাকবে কাছাকাছি, এই সি এই যে এই গেমটা ধরলাম আমরা, এই এই গেমটা দেখছেন ওয়ার্ড কিন্তু কাছাকাছি 1.4, বা এই আর একটা গেম আছে যেখানে আরও কাছাকাছি, এই যে 2.38, বা এই যে আরও একটা কাছাকাছি, অর্থাৎ যে গেমগুলো কাছাকাছি থাকবে ওয়ার্ডগুলো, হ্যাঁ এটা 24 তারিখ, এটা অনেক দূরে, আচ্ছা এটা মেবি আজকে আর বড়ো কোনো গেম আছে একটার দিকে, বুন্দেসলিগার গেম নয় সিরিজের, এটা এই যে একটা 23 তারিখ,
লাল আর লেগার। হ্যাঁ এই যে এই এই গেমটা কিন্তু খুবই কাছাকাছি দেখছেন, এই 2.6, 2.7, 3.9, অর্থাৎ অর্থাৎ যে দুই দল ড্র বাদে এই দুই দলের অডগুলো খুব কাছাকাছি থাকবে, এরকম একটা গেম আমাদের ধরতে হবে। এরপরে এই গেমটা ধরার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই দুটা গেমের যে দুটা দল আছে, হ্যাঁ এই দুইটা দলের জন্য আমরা এই দুইটা বুক মেকারের জন্য ধরব, অর্থাৎ আমাদের যে 10-10 এটা ধরলাম তার বেট টু ইউতে। তো আমরা কি করব, সরি 20 ইউএসডি টোটাল বোনাস সহ আর ডিপোজিট সহ একবারে 20 ইউএসডি ধরবো এটাই, যে কোনো একটাই অথবা ওই বুক মেকারে, এবং লে করব এখানে। হ্যাঁ এবং আমরা ওই শেয়ার এলভি ভেটেরটাও, এলভি ভেটে তাও সেম গেমে বাট আরেকটা প্লেয়ার ধরলাম, এটা ধরলাম সেভিলিয়ায়, এটা ধরলাম রিয়েল মাদ্রিদে। হ্যাঁ তো আমরা এটা সেভেলে ধরলে এটা রিয়েল মাদ্রিদে, অর্থাৎ দুইটা দলের জন্য দুই টাকা ধরতে হবে। এটা ধরলাম 20 ইউরো ধরলাম, এবং লে করতে হবে এখানে অবশ্যই, দুইটা গেমই লে করতে হবে। হ্যাঁ তো এলবি বেটে কিন্তু আপনার আবার দুইটা ধরা লাগবে, এটা ধরলেন আপনি এইটা ধরলেন এলবি বেটের ক্ষেত্রে, আর একটা এটা কটা একটা ধরে তিনটায় অথবা আগামীকালকে আবার ধরেন 8টায় বা 7টায় যখন গেম শুরু হয়, হ্যাঁ তখনের জন্য আবার এই কারণে এলবি বেটে ডাবল দেওয়া লাগবে। তখন আপনি এই এলবি বেটে একা একটা লিঙ্ক ফোল্ডার তৈরি করবেন, এই ফোল্ডারে ওই গেমগুলো লিখে রাখবেন যে এই টাইমে আমার এই গেম, কারণ এলবি বেটে আপনি জিততেই পারেন এটা তো কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ তো ওইটা আবার ধরা লাগবে। তো ফার্স্টে হচ্ছে আমরা সবই তো লে করবো, আর মাল্টিপল লে করার জন্য তো আমাদের ক্যালকুলেটর আছে, হ্যাঁ এটা তো আমরা অবশ্যই জানি, কারণ জানি বিধায় তো আমরা এই টিউটোরিয়ালটা নিচ্ছি। এই যে এখানে মাল্টিপ্লের টিউটোরিয়াল সেম, এখানে কোনো 20 10 10 তো 20 ফোর ফোল্ড হবে না, এখানে হবে ডাবল। এখানে এরপরে যে অর্ডগুলো হবে এই অর্ডগুলো বসাই, এগুলো আমরা পারি সবাই, একটা যদি জিতে যায় তখন তারপরটা ধরবো, আর ঠকে গেলে কোনো ধর ধরে নেই। এই তো যখন আমরা এই দুটো গেমে ধরলাম, একটা হচ্ছে আপনার কিসে বেট টু ইউতে, আর একটা হচ্ছে এলবি বুটে, আমরা হয়তো দুটোর একটা তো জিতবো নিশ্চিত, যে আমরা বুক এক্সচেঞ্জারে একটা জিতবো নিশ্চিত, আবার এক্সচেঞ্জারে কিন্তু আমরা দুটোও জিততে পারি। কেন, যদি কোনো কারণে ড্র হয় তাহলে কিন্তু আমরা এক্সচেঞ্জারে দুটোই জিতে যাচ্ছি, যদি ড্র হয়ে যায়, আর ড্র হওয়ারই সম্ভাবনা আছে। কারণ কি, কারণ এই দুটো দলই দেখেন সমান সমান, যখনই সমান সমান থাকে তখনই ম্যাক্সিমাম টাইমে ড্র হয়, এই কারণে দেখেন ড্র যে অডগুলো আছে সব মোটামুটি ছোট, এই কারেক্ট স্কোর দেখছেন 8-8 বা 2-তে ছোট, অর্থাৎ এই ধরনের গেমগুলো একটু ড্র হয় কিন্তু কোনো সিওরিটি নাই। আমরা সবাই জানি যে যত ছোটো অডিও হোক না কেন 1.1 কোনো সিওরিটি নাই। হ্যাঁ তো সেটা হচ্ছে আমরা তারপরে চেষ্টা করব যে বাই চান্স যদি যদি আমরা দুটোই জিতে যাই তাহলে তো ভালোই, তাহলে আমাদের এই দুই বেক মগারে 0-0 হয়ে যাবে, 0-0 হয়ে যাওয়া মানে আমরা এইখানে প্রায় $8 লাভ করলাম, কারণ $20 তো আপনার প্রায় $2 লস হবে কোয়ালিফাইং লস যেটা, হ্যাঁ $2 লস যাবে। তো $2 লস গেলে, $2 লস গেলে আমাদের $8-8 $16 হয়ে যায়। আর যদি আমরা একটা জিতি, ধরলাম যে আমরা বেট টুতে এখানে জিতে গেলাম ম্যাচ বুকে, তাহলে আমাদের ওই এলভি বেটের পরবর্তী যে ডাবল এ বেটটা কিন্তু আবার অবশ্যই লে করতে হবে, ভুলে গেলে কিন্তু প্রবলেম। তো আমাদের একটা বুক মেকার ক্লিয়ার হয়ে গেলো, ধরলাম যে বেট টু জিতে গেলাম, বেট টু ক্লিয়ার হয়ে গেলো, যেহেতু 0-0 ব্যালেন্স হয়ে গেছে ওখানে তো ধরার কিছু নাই। আর এলভি বেটে আছে, তো এলভি বেটে ধরলাম যে আমরা জিতলাম, যে তারপরে যদি ওখানে যদি ওয়ার্ড যদি এখানে যদি 2.64 ধরি, আর ওইখানে যদি পরবর্তী গেমে under 3.5 বা under 5 1.0 under 4.5 বা 1.25 ওয়ার্ড ধরি, তারও দেখা যাবে অ্যাভারেজে আপনার 5 ওয়ার্ড চলে আসবে। হ্যাঁ তো এই 5-এ আপনি 20-তে গুণ করলে দেখা যাবে আপনার 100 USD ব্যালেন্স চলে আসছে। তো 100 USD ব্যালেন্স চলে আসছে, যাই আসুক না কেন আমরা কী করবো, ওইটা ধরবো এরপরে আপনার ওই 180 বেটের সাথে, যেটা জিতবে সেটা আমরা 180 বেটের সাথে ধরবো। আর যদি দুটোই লস, এখানে আমরা দুটোই লস করি বা ম্যাচ বুকে দুইটাই জিতে যাই, তাহলে তো অবশ্যই আর ওই দুটো ধরা লাগবে না, তখন আমাদের শুধু 180 বেটে ধরতে হবে। সেটা কেমন, 1.78 ওয়ার্ডে তা ধরতে হবে আপনার বোনাস এবং ডিপোজিট মিলে 15 গুণ। তো আমরা 15টা আমরা যখন লে করবো, হ্যাঁ তখন ধরলাম আমাদের অবশেষে আবার পরবর্তী গেমে আমরা, অর্থাৎ একটা এলিমিনেট হওয়ার পরে, দুটো এলিমিনেট হয়ে, অর্থাৎ আসলে কথাগুলো জোরে অনেক দ্রুত বলা হয়ে যাচ্ছে, একটু পানি খাই, পানি পান করে নিই। বিষয়টা হচ্ছে
যদি দুইটা বুক মেকারই ক্লিয়ার হয়ে যায় অর্থাৎ 0-0 হয়ে যায় তখন আমাদের হাতে অপশন থাকে শুধু 180 বেট। তো 180 বেটে কি করতে হবে, এই 1.78 ওয়ার্ডে ধরে 15 বার বোনাস এবং ডিপোজিট সহ 15 বার বেট ধরতে হবে। অর্থাৎ 20 যদি আমরা নেই, 20 × 15 $300 বেট ধরতে হবে। তো $300 বেট ধরার মতো লে তো আমাদের ব্যালেন্স তো আছে, কারণ এই যে আমাদের ব্যালেন্সের USDT আছে, কাজে আমরা এক কখনো না কখনো এখানে জিতবই। তো আমরা যদি একটা এলিমিনেট হয় তাহলে অবশ্যই আবার এরকম একটা টাইট গেম খুঁজে বের করবো যেখানে দুইটা গেম সমান সমান আছে, তখন যেটা যেটা বাকি থাকবে যেখানে আমরা বুক মেকারে জিতবো সেইখানে, এবং 180 বেট পেলে আবার সেম বেট ধরতে হবে। এরপরে দুটোও লস হইতে পারে, অর্থাৎ দুইটাই আমরা ম্যাচ বুকে জিততে পারি, একটা তো জিতবো নিশ্চিত। ধরলাম একটা জিতলাম আর একটা বাকি থাকে, তো যেটাই বাকি থাকে সেটাই যদি এলিভেট বাকি থাকে তাহলে আমাদের প্রত্যেক সময় এই ডাবলে ধরতে হবে। তো যখন আমরা ডাবলের ক্ষেত্রে ধরবো বা সিঙ্গেলের ক্ষেত্রে ধরবো, হ্যাঁ সাধারণত আপনি এলিভেট আগে ঢুকে ঠকে যাবেন কারণ ডাবল। তো তো যাই হোক, যদি 180 বেটে দেখা গেলো যে আমাদের লাস্ট পর্যন্ত 180 বেটে আমাদের রয়ে গেলো বা বেট টু রয়ে গেলো, হ্যাঁ এলিভেটটা একটু ডিফারেন্ট, তো ধরলাম যে রয়ে গেলো মানে হচ্ছে আমাদের এখানে প্রায় মিনিমাম ব্যালেন্স কাছে 100-এর, না 100 ঠিক হবে না, দেখা গেলো যে আপনার 60% 60-এর মতো ব্যালেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ তো 60-এর মতো ব্যালেন্স হয়ে গেলে আমরা কী করবো, এখন কিন্তু আমাদের যখন একেবারে লাস্টের পর্যায়ে থাকবে একটা থাকবে তখন কিন্তু আমরা ওয়ার্ড সবসময় 2-এর নিচে খুঁজবো। হ্যাঁ যদি বেট 2 থাকে তাহলে 1.9 থেকে আপনার 2.2 এরকম, মানে খুব বেশি আমার না যায় কারণ আমাদের কিন্তু $300 ব্যালেন্স আছে। আপনি যদি বেশি পরে ধরেন তাহলে কিন্তু আপনার $300 বেশি ব্যালেন্স লাগবে। হ্যাঁ আমরা কিন্তু ওয়ার্ড 2 হিসেবে ধরছি আবার। আর যদি 180 বেট থাকে তাহলে 1.78 থেকে 1.9 বা ম্যাক্সিমাম 2 ধরতে হবে। হ্যাঁ তো ধরতে হবে কীভাবে, ধরলাম আমাদের এখানে 60 ব্যালেন্স থাকলো, ধরলাম 2 ওয়ার্ডস বা 2.1, আর এখানে ধরলাম 2.16। যেহেতু বড়ো বড়ো গেমগুলো ওয়ার্ড এরকম টাইটই হবে, দেখছেন 3-6 এটা অনেক দেরি আছে, এটাই ধরেন বড়ো গেম 401 952 962 এই ধরনের বড়ো বড়ো ওয়ার্ডে বড়ো বড়ো গেমগুলো আপনার ওয়ার্ড এরকম টাইটই হবে। হ্যাঁ তো এটা ফ্রি বেট, সরি নর্মাল বেট। ধরার পরে কী করতে হবে, এরপরে হচ্ছে আমাদের ধরতে হবে হচ্ছে আপনার এই যে এইখানে আন্ডার লে করতে হবে, অর্থাৎ লাস্টে যে একটা থাকবে, না থাকবে তো ভালো, তিনটা ক্লিয়ার হয়ে গেলে যদি একটা থাকে তো এটা আমাদের কয়েকবার খেলা লাগবে যতক্ষণ আমরা যতক্ষণ না আমরা ম্যাচ পকে জিতি। তো প্রত্যেকবারে আমাদের কী করতে হবে, এই আপনার আন্ডার লে করতে হবে, এই স্ট্যান্ডার্ডে ধরা যাবে না, আন্ডার লে করতে হবে। তাহলে কী করতে হবে, কারণ স্ট্যান্ডার্ডে ধরলে এক পর্যায়ে আপনার লস যাবে, আন্ডার লে করতে হবে। যদি আমরা বুক মেকারে জিতে যাই তাহলে আমাদের ব্যালেন্স 0-0 হয়ে যাবে, মানে সরি আমাদের কোনো কোয়ালিফাইং লস হবে না। আর যদি আমরা ম্যাচ বুকে জিতে যাই তাহলে -$4.25 হবে, কিন্তু পুরো ডলারটা আমার ওইখান থেকে এই ম্যাচ বুকে চলে আসলো, আমার ওয়েগারিং রিকোয়ারমেন্ট থাকলো না। এভাবে যদি ধরলাম এটাও জিতে গেলো তখন ব্যালেন্স হয়ে গেলো 124, আবার এই সেম অর্ডে দিলাম আবার এটা ধরতে হবে আন্ডারলে। হ্যাঁ প্রত্যেকবার আন্ডারলে ধরতে হবে, এভাবে ধরতে ধরতে যতক্ষণ পর্যন্ত না পুরোটা টাকাটা ম্যাচ বুকে চলে আসে ততক্ষণ ধরতে হবে। অবশ্যই খেয়াল রাখবো যে ওয়ার্ড 2.2-এর উপর না যায় তাহলে কিন্তু 300 ব্যালেন্স হবে না, তখন আবার ব্যালেন্স বাড়াইতে হবে। হ্যাঁ তো এইভাবে হচ্ছে টোটাল দেখা গেল যে 30 লট, তো 30 লট থেকে দেখা যাবে 20 ডলার ইউজ ইনকাম করা যায়। হ্যাঁ 20 ডলার আসলে অনেক কম হয়ে যায়, আপনার 90 করে ধরলে 1800 টাকা আসে। তো এই কারণটা হচ্ছে আমাদের এই ব্যালেন্স কম, তাই এখানে যদি আপনার একটু বেশি ব্যালেন্স থাকতো তাহলে আবার এটা একটু পোষাইতো। হ্যাঁ এই কারণে বলছিলাম যে এটা একটু বেশি ব্যালেন্স লাগে। তো এই হচ্ছে সিস্টেমটা, টিউটোরিয়াল যত বানাই ফেললাম সেহেতু আমি এটা সেভ করে রাখছি জাস্ট ইন কেস এনিবডি আস্ক। তো এই হচ্ছে সিস্টেম, এই সিস্টেমে কাজ করতে হবে। এই সবাই ভালো থাকেন, ধন্যবাদ। হয়তো ভালো করে আর একটা আমি ওই বাস্কেটবলের একটা টিপস আমি নিজেই তৈরি করতেছি, তো এটা তৈরি করলে আপনাদের দিব অবশ্যই, আশা করি সবাই প্রফিট হবে, প্রফিটেবল হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো এটাই হচ্ছে আজকে টোটাল টিউটোরিয়াল, ধন্যবাদ, সবাই ভালো থাকবে।